মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। দিনের কার্যসূচী অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সাংসদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বানচাল ও ফলাফল অগ্রহণযোগ্য করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। বিশ্ব সম্প্রদায় নির্বাচনকে সমর্থনের পাশাপাশি সরকারের পাশেও আছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। আমাদের সরকার গঠনের পর থেকেই মানে এখন প্রতিটি জায়গা থেকে ব্যাপক হারে বিনিয়োগ আসছে, কারণ আমরা যে সরকার গঠন করার পর কঠোর হস্তে সবকিছু দমন করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা এবং আস্থা ফিরিয়ে এনেছি, তার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়েছে। স্বতন্ত্র সদস্য হাজী সেলিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগের কয়েক মাস বিএনপি জামায়াত জোটের জ্বালাওপোড়া ও সহিংসতা সত্ত্বেও অর্থনীতির শক্ত অবস্থান রয়েছে, প্রবৃদ্ধির ধারা অক্ষুণ্ণ থাকবে বলেও আশা তার। হরতাল অবরোধ সত্ত্বেও দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচক সমূহের গতি প্রকৃতি বিশ্লেষণ করে আমরা যদিও 6.5 ভাগ বলেছি, হয়তো এর থেকে বেশি আমরা পেতে পারি। তিনি বলেন, ব্যাংক ঋণের সুদের হার কমাতে কাজ করে যাচ্ছে সরকার, তবে শিল্প ঋণ নিয়ে গ্রহীতারা যাতে অন্য কাজে ব্যবহার না করেন সেদিকেও খেয়াল রাখা হবে। আমরা ব্যাংকের ঋণের সুদটা যাতে যৌক্তিক পর্যায়ে থাকে সেটা করব। আর এদিকে বিদ্যুতের দাম বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম খরচেই বিদ্যুৎ ব্যবহার করেন দেশের মানুষ। 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করবে সরকার, তবে বিদ্যুতের উৎপাদন খরচটুকু দিতে হবে ব্যবহারকারীদের। ভারতের কাছ থেকে ইতিমধ্যে আমরা 500 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করছি, ভুটান নেপাল এবং মিয়ানমার তাদের সঙ্গে আলোচনা চলছে। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা। বিনিয়োগ যৌথভাবে বিনিয়োগ করা এবং বিদ্যুৎ ক্রয়।